বুস্টার। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই MIUI প্রো রম দিয়ে খুব সহজে যে কোনো গেমকে কিন্তু বুস্ট করে খেলতে পারেন কোনো ল্যাগ ছাড়াই। তো সেটি কিভাবে? হ্যাঁ, সেটির অপশন আছে, সেটি হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে। তো আচ্ছা আচ্ছা, তো আমরা একটু সেটিংয়ে যাই, এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে সিকিউরিটি, তো সিকিউরিটিটা ওপেন করার পরে এখানে আপনি অপশন দেখবেন যে গেম স্পিড বুস্টার। তো এইখানে যেহেতু আমার কোনো গেম অ্যাড করা নেই, তো আপনারা যদি গেম থাকে তো জাস্ট এখান থেকে অ্যাড করে দিবেন, ঠিক আছে, যে গেমটা আপনারা খেলেন। তো গেম অ্যাড করে দেওয়ার পরে ওটা বুস্ট করে নিতে পারে, এবং এখান থেকে কিছু সেটিং আছে, তো সেটিংগুলো করে নিলে আই থিঙ্ক আপনাদের যদি কোনো কল আসে, মেসেজ ইম্পর্টেন্ট নোটিফিকেশন আসে বা মেসেজ দেয়, তাহলে এইখান থেকে আপনারা মিনিমাইজ করে আপনারা এক সাইডে গেম খেলার পাশাপাশি সেটি রিপ্লাই দিতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। এবং এই গেম স্পিড বুস্টটা শুধুমাত্র আমি দেখেছি MIUI প্রো রমটাতে ইউজ করা হয়েছে, এবং এটি খুবই ডেফিনেটলি অনেক ভালো যারা আসলে গেমার আছে। তো এই ছিল, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নিউ আপডেটস। হ্যালো ভিউয়ার্স, দ্য টেক লাভারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেকদিন পরে আজকে নতুন একটি টিউটোরিয়াল, এবং এটি আমাদের শাওমি রেডমি নোট 4X বা নোট 4 যেটি বলি, সেটির একটি নতুন কাস্টম রম। তো আজকের যে রমটি রিভিউ করব সেটি মূলত MIUI প্রো রম, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, একদম আমি শুরু থেকে দেখাই। তো এই রমটি নিয়ে আজকে মূলত এই জন্যে কথা বলবো যে আমরা আসলে কাস্টম রম যেটি ইউজ করেছি Android 9, আচ্ছা Android 9, যেগুলো হচ্ছে 7 বেস ছিল লাস্ট MIUI, ঠিক আছে, MIUI 9, MIUI 10 এর আসলে অ্যান্ড্রয়েড ভার্সন 7 ছিল। এর আসলে 8 বা 9 এই জাতীয় কোনো রম আমরা পরবর্তীতে পাইনি, যেগুলো পেয়েছি সেগুলো ছিল AOSP এক্সটেন্ডেড বা AOSP বেসড রম, ঠিক আছে। তো সেই রমগুলো আসলে আমরা যে প্রবলেমটা ফেস করেছি সর্বপ্রথম, সেটি হচ্ছে আমরা জানি যে অ্যান্ড্রয়েড 8.0 থেকে আসলে পরবর্তী যে আপডেটগুলো আমাদের এসেছে শাওমি রেডমি নোট 4-এর জন্য, যে কাস্টম রমগুলো এসেছে অ্যান্ড্রয়েড ভার্সন 9, যেগুলো হচ্ছে পাই বেসড রম, এই রমগুলো আসলে একটু এটা হচ্ছে মূলত অনেক বেশি আসলে সিস্টেম এটা ইউজ করেছে, যেটা আমরা নর্মালি বুট ইমেজ আকারে বলতে পারি, যেটা আসলে আমাদের যে সিস্টেম হিসাবে যে টোটাল যে রমটা এখানে বা র্যামটা এখানে ইউজ করা হয়েছে, সেটা আসলে র্যামটা অনেক হাংরি, ঠিক আছে। তো হাংরি হওয়ার কারণে আমরা যেটা দেখেছি যে আমাদের র্যাম যদি 4GB বা 3GB হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা খুব কম এখানে আমরা ফাঁকা পেতাম। আমাদের অন্যান্য যে অ্যাপসগুলো আছে, অ্যাপসগুলো ইউজ করার জন্য পর্যাপ্ত পরিমাণে আসলে র্যাম খালি এখানে পেতাম না, সে কারণে অনেক সময় দেখা গেছে যে আমাদের ফোনটা হালকা একটু ল্যাগি বা স্লো হয়ে যেত, বিশেষ করে গেমিং করতে গেলে। আর আসলে সিস্টেম যে অ্যাপসটা, বা আমরা যদি এটাকে সহজভাবে বলি যে আমাদের যে রমের যে স্টোরেজটা, এই স্টোরেজটা সিস্টেমটাই বেশি অংশে এখানে ইউজ হতো, সে কারণে আমরা এখানে এক্সটার্নাল বা ইন্টারনাল বলি, ইন্টারনালি যে মেমোরিটা সেই মেমোরিটা আমরা কম পেয়েছি, ঠিক আছে। তো কম পাওয়ার কারণে এবং একই সাথে আমরা যেটা প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 8.0 বা ওরিও এবং 9 বা পাই যে রমগুলো, সে রমগুলো আসলে অনেক বেশি র্যাম হাংরি হওয়ার কারণে অনেক সময় দেখতে পেয়েছি যে আমরা কিছু কিছু অ্যাপস, সব না বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, কিছু কিছু একটু এক্সেপশনাল যে অ্যাপসগুলো আছে সে অ্যাপসগুলো ইউজ করার ফলে আমাদের ফোনটা কিন্তু একটা হিটিং ইস্যু এখানে থেকে যেত, এবং অনেক সময় দেখা গেছে যে MIUI বেসড যে আমাদের অ্যাপগুলো সবগুলোই সাপোর্ট করতো 8 বা 9-এ,
কিছু কিছু অ্যাপ এখানে আনসাপোর্টেড ছিল। আরেকটা মেজর প্রবলেম যেটা ফেস করেছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে রেডিওটা ঠিক কাজ করতো না অ্যান্ড্রয়েড 9 ভার্সনে। আমি দীর্ঘদিন যাবৎ AOSP এক্সটেন্ডেড এই ভার্সনের আপডেটের রমগুলো ইউজ করেছি এবং এটি প্রতি এক মাস অন্তর অন্তরই আপডেট পেয়েছিল। এবং লাস্ট যে আপডেটটা আমি পেয়েছিলাম সে আপডেটে একটা প্রবলেম ফেস করেছিলাম, সেটা হচ্ছে হঠাৎ সাডেন সামহাও আমার ফোনটা হঠাৎ অফ হয়ে গেছে, ঠিক আছে, অন হচ্ছে না। তো অনেকক্ষণ দেখা যাচ্ছে পাওয়ার মেনু এবং ভলিউম কি একসাথে প্রেস করে চেপে ধরলে সেক্ষেত্রে আমাদের ওপেন হতো। তো আমি জানি না এই বাগটা আসলে কী ধরনের, হয়তো মেজর কোনো বাগ ছিল লাস্ট আপডেটে, কারণ এর আগে আমি 9 যতগুলা ভার্সন ইউজ করেছি কোনোটা এই ধরনের কোনো প্রবলেম ছিল না। আচ্ছা, মূলত FM রেডিওর একটা বাগ ছিল, যেটা আমরা FM রেডিওটা ঠিকভাবে ইউজ করা যেত না অ্যান্ড্রয়েড 9। তো আমরা আসলে আজকে নতুন একটি রম পেয়েছি এবং এইটা আসলে পোর্ট করা রম, এটা হচ্ছে MIUI 10 যে রমটা সেটা থেকে পোর্ট করা এবং MIUI Pro, এবং এটা অবশ্যই অ্যান্ড্রয়েড 8.1 ওরিও বেসড, ঠিক আছে। তো এই প্রথম আমি MIUI এর ওরিও বেসড একটা রম পেয়েছি, যেটি একদমই যদি বলতে চাই সেটি হচ্ছে একদমই কোনো ধরনের বাগ নাই, জিরো বাগ যেটাকে বলা যায়, এবং সব দিক থেকে এটা স্মুথ, পারফরমেন্সের দিক থেকে খুবই ভালো। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আপনারা গুগল যে জি ক্যাম সেটি হচ্ছে আপনারা Pixel 2 এবং Pixel 3 দুইটা অ্যাপসই এখানে আপনারা সাপোর্টেড হিসাবে পাবেন। এবং এখানে এটা খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের পারফরমেন্স করেছে এবং অ্যাপগুলো আসলে খুবই ভালো মানের ছবি তুলেছে। এবং এছাড়া আমরা যে বেঞ্চমার্ক স্কোরটা পেয়েছি এখান থেকে সেটি খুবই সন্তুষ্ট। তো আমি অ্যাকচুয়ালি আর সব থেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার এইটার আসলে ব্যাটারি ব্যাক আপটা আসলে অনেক অনেক জোস, যেটা আমি আসলে অ্যান্ড্রয়েড 9 পাইরমে খুব মিস করতাম। পাইরমে আসলে খুব বেশিক্ষণ আসলে এটা ব্যাটারি ব্যাক আপ আমাকে দিতে পারতো না। তো সেক্ষেত্রে আমি হঠাৎ ভাবলাম যে MIUI 10 বেসড কোনো একটা রম পাই, তো খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে গেলাম MIUI প্রো রমটা, যেটি হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, তো সেটিংয়ে যাওয়ার পর একদম লাস্টের দিকে যদি আমি যাই তাহলে এখানে দেখতে পাবো উপরের দিকে মাই ডিভাইস, তো এখানে লেখা আছে যে MIUI ভার্সন, যেটি হচ্ছে প্রো এবং এটি হচ্ছে 9.6.20 এবং এটি হচ্ছে সর্বশেষ MIUI প্রো এর লেটেস্ট ভার্সন। এবং আমি এখান থেকে আপনাদেরকে আর একটু দেখাচ্ছি যে অল স্পেক্সে যদি যায় তাহলে এখানে দেখতে পাচ্ছি যে রেডমি নোট 4X যেটি, এবং এটি হচ্ছে বেটা ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন 8.1 এবং এটি আসলে 1.6, দ্যাট মিন্স জুনের 1 এটা সিকিউরিটি প্যাচটা ইউজ করা হয়েছে। এবং অক্টা কোর এটি 2.15 GHz দেখাচ্ছে, যদিও 2 GHz আমরা জানি। তো আচ্ছা, তো অ্যাবাউট MIUI ভার্সনে আমরা একটা লোগো এখানে দেখতে পাচ্ছি MIUI প্রো এবং এটি খুবই সুন্দর। আচ্ছা, তো এরপরে এই ব্যাপারটা দেখার পর আমি একটি ইন্টারেস্টিং ব্যাপারটা আমি আপনাদেরকে ফার্স্টে দেখাই, যেটি হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট। আচ্ছা, তো আমি একটু অ্যালবামে চলে যাচ্ছি, অ্যালবামে যাওয়ার পরে আমি একটি স্ক্রিনশট না হ্যাঁ আমি স্ক্রিনশট আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, সেটি হচ্ছে এই যে MIUI প্রো, ঠিক এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এবং আমি একটু দেখাই যে আমি ফার্স্টে ফুল চার্জ দেওয়ার পরে এটি আমার স্ক্রিন অন টাইম, আচ্ছা স্ক্রিন অন টাইম আমাকে দেখিয়েছিল এটা হচ্ছে 10 ঘন্টা 30 মিনিট প্লাস, এবং আমার 15% অবশিষ্ট ব্যাটারি এখানে ছিল। তো অলমোস্ট এটা আপনার 11 থেকে 12 ঘন্টা স্ক্রিন অন টাইম দিবে এবং আপনাকে নিঃসন্দেহে 1.5 থেকে 2 দিন ব্যাক আপ দিয়ে দেবে। এখানে দেখেন ফোন আইডিয়াল অবস্থা আমার ছিল, যদিও আমি কন্টিনিউ সারাদিনই ইউজ করেছিলাম, স্ক্রিন অন টাইম পেয়েছি 1 দিন 2 ঘন্টা প্লাস। আচ্ছা, তো এটি আমার বেঞ্চমার্ক স্কোর যেটি করেছে সেটি হচ্ছে
84574, ঠিক আছে, যেটি আমি এখন পর্যন্ত সব থেকে বেস্ট রেজাল্ট পেয়েছি। এবং এটা একই সাথে দেখেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 625 এবং ক্লক রেঞ্জটা আমার এখানে দেখাচ্ছে কোর 1, 2, 3, 4 এবং একই সাথে আমার 8টা কোরই এখানে ইউজ হয়েছে, কত মেগা হার্স করে সেটিও এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো এটি মূলত ব্যাপার। আর আমি একটু বেঞ্চমার্ক স্কোরটা আমি আপনাদেরকে আরেকবার, এখান থেকে না, আমি অ্যাপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এটা বেঞ্চমার্ক স্কোরটা টেস্ট করেছিলাম আনটুটু বেঞ্চমার্ক। তো এই রমের বেঞ্চমার্ক আমি স্যাটিসফাইড মূলত। তো দেখেন এখানে 84574 এবং ডিভাইস ভেরিফিকেশন করে আমি সব কিছু অ্যাকুরেট পেয়েছি। তো ফিচার টেস্ট আমি মোটামুটি সবই করেছি এবং র্যাঙ্কিংটা আমি একটু দেখি নি। আচ্ছা, আমি একটু দেখি কি অবস্থা আছে। আচ্ছা, র্যাঙ্কিংয়ে এটি তো রেডমি নোট 4 এখানে দেখাচ্ছে, হ্যাঁ এটি দেখাচ্ছে মূলত আসুস জেনফোন 5 পরে 51 পজিশনে। আসলে স্কোর এত কম থাকলে তো সেটার বেঞ্চমার্ক স্কোরের উপরই ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে র্যাঙ্কিংটা। আচ্ছা যাই হোক, তো আমি মোটামুটি র্যাঙ্ক বেঞ্চমার্ক স্কোরে সন্তুষ্ট। তো এরপরে আমি আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার, সেটি হচ্ছে আমি কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 9 যে প্রবলেমটা ফেস করেছি সেখানে কিন্তু বিকাশ অ্যাপটা কোনোভাবে আমি ইনস্টল করতে পারিনি। অনেকে বলবেন যে হ্যাঁ এটা তো একটাভাবে ইউজ করা যায়, সেটি হচ্ছে আমাদের এখানে ম্যাজিক্স ম্যানেজার থেকে আমাদের পারমিশনটা দিলে আমরা ইউজ করতে পারবো না। আমি ট্রাই করেছিলাম, তো ব্যাংক রিলেটেড কোনো অ্যাপস তারা ইউজ করতে দিত না সহজে, যদিও ম্যাজিক্স ম্যানেজার যেটি হচ্ছে আমরা জানি এটা হচ্ছে সুপার ইউজার যেটি ছিল আমাদের একসময় জনপ্রিয়, সেই সুপার ইউজারের বিপরীতে এটি কাজ করে এবং এটি খুবই আপডেটেড। এবং সুপার ইউজার বা সুপার সু যেটি ছিল সেটি হচ্ছে আপডেট তারা বন্ধ করে দেয় এবং তার পরবর্তীতে ম্যাজিক্স তার এগেনস্টে আসে এবং তারা আসলে খুব ভালোভাবে এখানে কাজ করতেছে। তো ম্যাজিক্স ম্যানেজার থেকে আমি একটু ওপেন করতেছি এটা, এটি আসলে সেটের রুট পারমিশনটা দিয়ে দেয় এবং সেই সাথে কিছু মডিউল আপনি এখান থেকেই মডিউলগুলো ইনস্টল করে আপনি সেটের কিছু এক্সট্রা ফাংশন অন করে দিতে পারেন। তো এটি অনেকেই জানে, এই ম্যাজিক্স থেকে আপনার ম্যাজিক্স হাইট যেটি, সেই হাইটটা থেকে আমি হচ্ছে যেটি করেছি যে বিকাশ এখানে এখানে দেখেন টিক দেওয়া আছে, ঠিক আছে, তো বিকাশটা টিক দেওয়ার পরে আমি এইখানে ইউজ করতে পেরেছি, তাছাড়া পারমিশন এটা দিচ্ছিল না। তো বিকাশ অ্যাপটা এখানে ইউজ করতে পেরেছি, আচ্ছা, যেটি হচ্ছে আমি 9 পাইনি। আচ্ছা, এছাড়া আমি কোনো ধরনের কোনো অ্যাপ যেটি সাপোর্টেড না এমন কোনো কিছুই পাইনি। আচ্ছা, আমি উপর থেকে টগল বারটা একটু চেক করে দেখি, এখানে হচ্ছে সব কিছুই আছে, ঠিক আছে। তো এই জিপিএসটা আমি ট্রাই করে দেখেছি, জিপিএসটা খুব ভালোভাবে কাজ করে এবং প্রতিটা অপশনই খুব দারুণভাবে এখানে কাজ করে। এখানে ডব্লু ল্যান থেকে শুরু করে মোবাইল ডেটা সব আমি একটু দেখাচ্ছি, মোবাইল ও ডব্লু ল্যান সাথে সাথে কানেক্টেড হয়ে গেল, মোবাইল ডেটাও এখানে খুব প্রপারলি কাজ করে, ফ্ল্যাশ লাইটটাও এখানে কাজ করে, ব্যাটারি সেভারটা অন আছে, স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। আচ্ছা, রোটেটটা অফ করা আছে, জিপিএসটা অন করলে অন হয়ে যাবে, সিঙ্ক্রোনাইজও অন আছে। আচ্ছা, তো এখান থেকে এই যে নাইট লাইট, এই নাইট লাইটটা হয়তো ফার্স্টে আপনার এখন আপনি বুঝতে পারতেছেন যে নাইট লাইটটা আমার অন আছে, ফার্স্টে এটা হয়তো আপনাকে সাপোর্ট করবে না, বাট এখানে তারা বিল্ট ইন একটা অ্যাপ দিয়ে দিয়েছে যেটি আসলে আপনাকে ফার্স্টে অন করে পারমিশনটা দিয়ে নিতে হবে। আমি একটু দেখাচ্ছি, আচ্ছা এই যে নাইট লাইট, তো এটি অন করার পরে আপনাকে যেটি করতে হবে এই যে এটি অফ থাকবে এটিকে অন করে দিতে হবে, অন করার পরে আপনার এই পারমিশনটা সুপার সুটা অন হয়ে যাবে, আপনাকে পারমিশনটা দিলে এই নাইট সাইটটা আপনার এখান থেকে আপনি কাজ করতে পারবেন। এই যে দেখেন এটি কাজ করতেছে অ্যাকুরেট, ফার্স্ট টাইমে এটি শুধু প্রথমে বাঘ হিসেবে ছিল এর আগের ভার্সনে, তো এটা লাস্ট ভার্সনে এইটি হচ্ছে তারা আসলে ফিক্স করে দেয় এবং এখন পর্যন্ত আমার কাছে কোনো ধরনের কোনো বাগ বা ত্রুটি আমি খুঁজে পাইনি এবং পারফরমেন্স মোড হিসাবে এখানে কাজ করা যায়। এবং পরবর্তীতে আপনারা এখান থেকে এডিট করে নিতে পারেন, যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে চেপে ধরে ড্রপ ডাউন করলে আপনি উপরে নিয়ে যাবেন। তো এই হচ্ছে ফার্স্টের টগল বারটা। আচ্ছা,
তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখন চলে যা আমরা একটু সেটিংয়ে, সেটিং থেকে আমরা একদম উপর থেকেই একটু দেখি, সেটি হচ্ছে ডব্লু ল্যান। নর্মালি এমআইওয়াই এর যে ফাংশনগুলো থাকে সবগুলাই সেম, তো কিছু কিছু নতুন ফিচার আছে আমি একটু দেখি। তো ডিসপ্লে ডার্ক মোডটা এটা আসলে নতুন, দেখেন, ঠিক আছে, ডার্ক মোডটা এখানে, গ্লোব মোডটাও এখানে এনেছে তারা, এবং রাউন্ডেড কর্নার, এই চারিপাশে যে রাউন্ডেড কর্নারটা এটিও আসলে এই ফার্স্ট স্ক্রিনের আমি দেখতে পেয়েছি। তো এটি আসলে কাস্টম রমে বা এমআইইউআই প্রো রমগুলোতেই থাকে, এমআইইউআই এর যে গ্লোবাল রম সেটিতে কখনো এই অপশনটা থাকে না। ডাবল ট্যাপ স্ক্রিন টু ওয়েক এইটা অন আছে, তো ডাবল ট্যাপ টু লক এটিও আমি অন করে দিয়েছি। জেস্চার কিছু আছে এখান থেকে, জেস্চার, তো জেস্চারগুলো আপনারা একটু চেক করে নিতে পারেন। তো ডিসপ্লে থেকে আমি চলে যাচ্ছি ওয়ালপেপার, তো এখানে খুব সুন্দর সুন্দর কিছু ওয়ালপেপার আছে। আচ্ছা, তো আপনি চাইলে আরও এখান থেকে বিভিন্ন ধরনের ওয়ালপেপার আপনি ডাউনলোড করে নিতে পারেন, থিম থেকে আপনি যেটা করতে পারেন। এখান থেকে ভিউ মোড়ে গেলে আপনি অসংখ্য থিম আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এখান থেকে মাই অ্যাকাউন্টে যে আপনাকে যেটা করতে হবে, অ্যাকাউন্টটা আপনার এখানে অ্যাড করে দিলে আপনি এখান থেকে কিছু এক্সট্রা সুবিধাগুলো পাবেন, ঠিক আছে। তো বেশ কিছু থিম আপনি এখান থেকে নামাতে পারবেন, ওয়ালপেপার নামাতে পারবেন, ফন্টও এখান থেকে আপনি ইউজ করতে পারেন। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু এখান থেকে একটু এডিট করে নিতে হবে বা চেঞ্জ করে নিতে হবে। তো সাউন্ড ভাইব্রেশন এইখানে এটা আগের মতোই সব কিছু সেম টু সেম থাকবে। তো এখানে কিছু এক্সট্রা ফাংশন থাকবে, যেমন ডিলিট সাউন্ড, আপনি চাইলে সাউন্ড যদি কোনো কিছু ডিলিট করেন সাথে সাথে সেটি একটি সাউন্ডের মাধ্যমে আপনাকে জানাবে, স্ক্রিনশটের সাউন্ডটা আপনাকে দিবে এখান থেকে। আচ্ছা, তো লক স্ক্রিনে আমরা একটু চলে যাই, এখানে আপনারা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার পাচ্ছেন, এখান থেকে যেটি পাচ্ছেন সেটি হচ্ছে ফেস ডাটা, আপনি হচ্ছে ফেস আনলক এই সুবিধাটা পাচ্ছেন এখান থেকে। তো আমি দেখে যে ডিলেট ফেস ডাটা, যে ফেস ডাটাটা আছে সেটি ডিলেট করে আপনি যেটা করতে পারেন, আপনার নতুন ফেস ডাটা এখান থেকে ইনপুট করতে পারেন, ঠিক আছে। তো এই সুবিধাগুলো পাবেন, কিছু অ্যাডভান্স সেটিং এখান থেকেও আপনারা একটু চেক করে নিতে পারেন, এই যে স্মার্ট কাভার, পকেট মোড, এইগুলো একটু চেক করে নিতে পারেন যদি প্রয়োজন হয়। আচ্ছা, নোটিফিকেশন, এখানে অনেক কিছু অপশন আপনারা আছে, চাইলে এই যে কেরিয়ার নেমটা, ব্যাটারি ইন্ডিকেটরটা আপনারা এখান থেকে এডিট করে নিতে পারেন। আচ্ছা, তো এরপরে যেটি আরও কিছু সুবিধা পাচ্ছেন, নোটিফিকেশন স্টাইল, ওয়েদার যদি শো করতে চান তো এখান থেকে করাতে পারেন। তো হোম স্ক্রিন অ্যান্ড রিসেন্ট, এখান থেকে আপনারা কিছু এক্সট্রা ফাংশন পেয়ে যাবেন, সার্চ বার এখান থেকে চাইলে এটা অফ করে দিতে পারেন, ঠিক আছে। ডাবল ট্যাপে কি হচ্ছে, স্ক্রিন অফ হবে সেটিও দেখাতে পারেন, সোয়াইপ করলে কি হবে, স্ক্রিনটা অফ হয়ে যাবে, সেটিও আপনারা এখান থেকে কিছু এক্সট্রা ফাংশন বা এক্সট্রা ফিচার পাবেন। তো ব্যাটারি পারফরমেন্স, এই যে ব্যাটারি অপটিমাইজেশন, এটি হচ্ছে অপটিমাইজ করে নিতে পারেন, ব্যাটারি সেভার আমার অন আছে। আচ্ছা, তো এখান থেকে দেখেন ব্যাটারি অপটিমাইজেশনটা ঠিকভাবেই কাজ করে, এবং আপনি চাইলে ব্যাটারির অপটিমাইজ করে নিতে পারেন। আচ্ছা, তো এরপরে ব্যাটারি পরে স্টোরেজটা আমি এখান থেকে একটু চেক করে নিচ্ছি, এখানে যে ক্যাশ ডাটা জমা হয় ক্যাশ ডাটাটা আপনার ক্লিন করে নেবেন, তাহলে একটু স্টোরেজটা খালি থাকবে। আচ্ছা, তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে গুগল থেকে আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে গুগলের যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এরপরে আমরা একটু অ্যাডিশনাল সেটিংয়ে চলে যাচ্ছি, এখান থেকে ডেট, ল্যাঙ্গুয়েজ সেটিং, প্রাইভেসি, প্রাইভেসিতে অনেক কিছু ফাংশন আছে, ফাংশনগুলো আপনারা একটু চেক করে নিতে পারেন। আচ্ছা, তো এরপরে অথোরাইজড অ্যান্ড রিভোক, এইটা চাইলে কিছু সেটিং আপনারা এখান থেকে চেক করুন, বাটন, জেস্টার, তো এখান থেকে কিছু সেটিং আপনারা ইউজ করে নিতে পারেন, নোটিফিকেশন, লাইট। আচ্ছা,
তো নোটিফিকেশন লাইট, এই যে এখানে আপনারা এটা একটু মডিফাই করে নিতে পারেন, নোটিফিকেশন লাইট কালারটা। আচ্ছা, কল যখন আসবে তখন কালারটা কেমন হবে, মেসেজ লাইট কালারটা কেমন হবে, এটি আপনারা একটু চেক করে নিতে পারেন। এরপরে হেডফোন অডিও যে অ্যাক্সেসিবিলিটি, এখান থেকে কিছু অপশন আছে, এখানে একটু চেক করে নেবেন। প্রিন্টিং, প্রিন্টিং আপনি চাইলে এখানে ডিরেক্টলি ফোন থেকে প্রিন্ট করে নিতে পারেন এক ওটিজির মাধ্যমে, ডিভাইস কানেক্ট করে। আচ্ছা, ব্যাকআপ রিসেট, এখান থেকে আপনি যেটা করতে পারেন, আপনার মি ক্লাউড থেকে ব্যাকআপ, মি ক্লাউডে অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি ফোনের অনেক কিছু সেখানে ব্যাকআপ হিসাবে রেখে দিতে পারেন, অথবা সেখান থেকে স্টোরেজ রিস্টোর করে নিতে পারেন। ঠিক আছে, তো অটোমেটিক রিস্টোর এখানে আপনার যদি অন থাকে তাহলে মি অ্যাকাউন্ট বা মি ক্লাউডের যে অ্যাকাউন্টটি আছে সেটি কানেক্ট করার সাথে সাথে আপনার সবগুলো রিস্টোর হয়ে যাবে, এবং ফ্যাক্টরি ডাটা রিসেট দিতে পারেন। আচ্ছা, এবং মি মুভার যেটা, যেটা হচ্ছে মি টু মি, একই ধরনের শাওমি সেট, দুটো সেটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফাইল এখান থেকে আদান প্রদান করতে পারি, এই হচ্ছে অ্যাডিশনাল সেটিং। তো ইমার্জেন্সি সস, এখানে একটা নতুন ইম্পর্টেন্ট একটা ফিচার এটি, তো এটি পাওয়ার বাটন যদি আপনি পাঁচটা টাইম একই সাথে পরপর যদি পাঁচবার প্রেস করেন, তো আপনার নির্দিষ্ট এখানে যে একটা নাম্বার অ্যাড করা থাকে সে নাম্বারে কল চলে যাবে, ইমার্জেন্সি কল হিসাবে সেটি কাউন্ট হবে এবং এটি আপনার বিপদে হেল্প করবে। আচ্ছা, তো এক্সপ্লোর নিউ ফিচার, এখানে কুইক বল যেটি হচ্ছে আমি এই যে এখানে কোনায় দেখতে পাচ্ছি, তো এই কুইক বল এটি আপনারা জানেন। ঠিক আছে, তো এই কুইক বল ফিচারটা আপনারা এখান থেকে অন করে নিতে পারেন। ওয়ান হ্যান্ডেড মোড আপনারা যদি এক হাতে ইউজ করতে চান, আমার ওয়ান হ্যান্ডেড মোডটা অন আছে। তো কুইক রিপ্লাইস, হ্যাঁ কুইক রিপ্লাইসটা এখানে আমার, আচ্ছা আপনারা চাইলে কুইক রিপ্লাইসটা অন করে নিতে পারেন, তো আপনারা নোটিফিকেশন আসার সাথে সাথে সেখান থেকে আপনি রিপ্লাই করে দিতে পারেন। আচ্ছা, তো সিস্টেম অ্যাপ সেটিং, এটি আসলে সবাই জানেন, অ্যাজ ইউজুয়াল ম্যানেজ অ্যাপস, এখান থেকে আপনি ডিরেক্টলি আনইনস্টল বা আপডেট করে নিতে পারেন, পারমিশনগুলো অন করে দিতে পারেন, এবং লাস্ট অ্যাপ লক। তো এখানেও ফেস ডাটা অর্থ আপনি চাইলে আপনার ফোনের যে অ্যাপগুলো আছে সেগুলোকে প্রয়োজন অনুসারে লক করে রাখতে পারেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি সেটিং। আচ্ছা, এবং প্রি ইনস্টলড হিসাবে আপনার যেগুলি থাকবে, ওয়েদার, মিউজিক, থিমস, গ্যালারি, টুলস, সিকিউরিটি, ঠিক আছে, এই যে টুলসের মধ্যে যা কিছু দেখছেন সব কিছু আপনার প্রি বিল্ট হিসাবে থাকবে, ক্যালেন্ডার থাকবে, প্লে স্টোর, সব কিছু, এভরিথিং যেগুলো দরকার, গুগলের সব সমস্ত প্রোডাক্টগুলো প্রি বিল্ট হিসাবে এখানে ইনস্টল থাকবে, আপনার যেগুলো প্রয়োজনীয় সেগুলো আপনার এক্সট্রা হিসাবে আপনি এখানে ইনস্টল করে নেবেন। আচ্ছা, তো অ্যাট লাস্ট আমি যেটি দেখাবো যে এটি হচ্ছে আসলে এমআই ইউআই যে ক্যামেরাটা ইন্টারফেসটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি যেহেতু রেকর্ড করা অবস্থায় রাতের বেলা যদিও, ঠিক আছে, তো এখানে দেখেন যে আপনি পোর্ট্রেট মোড পাচ্ছেন, এআই ফিচারটা পাচ্ছেন, ঠিক আছে, এআই ফিচারটা পাচ্ছেন। তো এখানে পোর্ট্রেট মোডে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি পোর্ট্রেট মোডে সেলফিও নিতে পারেন, আবার যেটা করতে পারেন পোর্ট্রেট মোডে আপনি পেছনের ক্যামেরা দিয়েও খুব দারুণ পোর্ট্রেট এখানে নিতে পারেন, যদিও রাতের বেলা আমি সেটা ক্লিয়ার করতেছি না আপনাদেরকে। তো এখানে ম্যানুয়াল কিছু ফিচার আপনি পাচ্ছেন, যেটি হচ্ছে যারা আসলে ফটোগ্রাফি করে ম্যানুয়াল তাদের এই যে আইওএসটা এখানে কন্ট্রোল করা যায়, শাটার স্পিডটা কন্ট্রোল করা যায়, ফোকাল লেন্থটা এখানে কন্ট্রোল করতে পারেন। তো যারা আসলে ফটোগ্রাফি করেন এমআইওয়ার ফ্যান, তো তাদের জন্য ম্যানুয়াল মোডটা খুব দারুণভাবে কাজ করবে। তো এটা ছিল আসলে বিল্ট ইন ক্যামেরা, তো আমি আসলে গুগল ক্যামেরা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো। এই যে এটি হচ্ছে গুগল ক্যামেরা, তো গুগল ক্যামেরার ভার্সনটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে এই যে মরে গেলে এটা অবশ্য সেটিংয়ে যায়, আমি একটু দেখাই। তো এটি হচ্ছে জি ক্যাম পিক্সেল 3 মড 1.3 বেটা, যেটি হচ্ছে লাস্ট ভার্সন জি ক্যামের পিক্সেল 3। আমি সাজেস্ট করবো যে আপনারা পিক্সেল 3টা এখানে ইনস্টল করে ইউজ করতে পারেন, পিক্সেল 2টা ইউজ করার দরকার নেই, কারণ পিক্সেল 2 থেকেও এটা অনেক বেশি আপডেট। তো এখান থেকে ব্যাক ক্যামেরা আপনারা ভিডিও রেজুলেশন হিসেবে এখানে
আলট্রা এইচডি 4K 30fps এর ভিডিও করতে পারেন। অবশ্যই এটার জন্য আপনার মেমোরি স্পেসটা অনেক বেশি ইউজ হবে। ফ্রন্ট ক্যামেরাতে আপনারা ডিফল্ট হিসেবে এইচডি 1080 পিক্সেলে ভিডিও করতে পারেন। ভিডিও স্ট্যাবিলাইজেশন অন করে আপনারা এটা করতে পারেন। গুগল লেন্স সাজেশন থাকবে। তো এখানে দেখাচ্ছে ব্যাক ক্যামেরা 30 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। এইচডিআর প্লাস কন্ট্রোল দিয়ে আপনারা এখান থেকে ছবি এবং ভিডিও দুইটাই শ্যুট করতে পারেন। আচ্ছা, তো আর একটু দেখাই যে এইচডিআর প্লাস, এটি হচ্ছে এইচডিআর এনহ্যান্সড মোডে আপনি আরও খুব দারুণভাবে ছবি তুলতে পারবেন এবং কালারফুল কিছু ছবি প্রোডিউস করতে পারেন। এবং মোশন ইজ এনেবলড, এখান থেকে যদি আপনারা কোনো মুভমেন্ট বা কোনো মুভের সিনগুলো ভিডিও করতে চান বা ছবি তুলতে চান, তাহলে এই মোশনটা আপনাকে দারুণভাবে কাজ করবে। আবার এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশের অপশনটা আছে। আচ্ছা, তো আমি একটু শুরুর দিকে যাচ্ছি। এটা হচ্ছে প্যানোরামা, তো প্যানোরামাটা কাজ করে, এখানে পোর্ট্রেটটাও খুব দারুণভাবে কাজ করে। তো আমি জাস্ট একটু আপনাদেরকে একটু দেখাই, একটা আমি আপনাদেরকে একটু জাস্ট একটু অন্ধকারে একটু ট্রাই করে দেখাই যে পোর্ট্রেটটা কীভাবে কাজ করে। কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া এটি দেখেন, এটি হচ্ছে আপনার রাতের বেলাও কিন্তু পোর্ট্রেট ছবি তুলতে সক্ষম। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। তো এটি আসলে একটি ছোট, যেটি মিডিয়াম ফাইল, 1.4 GB সম্ভবত। তো যেহেতু MIUI ROM, তো আপনারা জানেন যে MIUI ROMগুলোর সাইজ একটু বড়ই হয়, মিনিমাম 1 GB হয়। তো এটা হচ্ছে 1.5 GB কাছাকাছি, অনেকটা 1.4 সামথিং। তো জাস্ট আপনারা যেটা করতে পারেন, আপনারা যদি MIUI 7, 8 বা 9 যেটি থাকেন, তো আপনারা জাস্ট করতে হবে যেটি TWRP, আপনার ফোনে যদি ইনস্টল থাকে TWRP রিকভারি, তাহলে আপনার TWRP থেকে আগের রমটা আপনারা যেটা করবেন, আগের রমের সব কিছু আপনারা মুছে দিয়ে আপনারা নতুন করে এই রমের এই ফাইলটা, যেটি আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব, এটি জাস্ট ডাউনলোড করে আপনার ফোনের থেকে জাস্ট ইনস্টল করে দিবেন TWRP ইউজ করে, তাহলেই হবে। এর ভিতরে সব কিছু ইনক্লুড, অন্য কোনো কিছু, কোনো ধরনের অ্যাপ বা কোনো ধরনের কোনো ফাইল আপনাকে ইনস্টল বা করার কোনোই দরকার নাই, ঠিক আছে? তো এখন পর্যন্ত আমি লাস্ট 3 ডেজে খুব ভালো পারফরমেন্স পেয়েছি এবং আশা করি MIUI Pro আরও আপডেট করবে সামনে, হয়তো নতুন কোনো ভার্সন আমরা পেয়ে যাব। তো এখন পর্যন্ত MIUI Pro এর ওয়ান অফ দ্য বেস্ট কাস্টমাইজড রম, এবং অবশ্যই কোনো বাগ ফ্রি রম আমি ইউজ করে এর হচ্ছে ইউজার ইন্টারফেস থেকে শুরু করে ফিচার সব কিছু, এভরিথিং আমি ট্রাই করেছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর জন্য। হয়তো ভিডিওটা একটু লেন্থি হয়ে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। তো অবশ্যই আর এই রমটি যারা আসলে অনেকে বলবেন যে পাবজিতে কতটুকু ইফেক্ট করবে, হ্যাঁ অবশ্যই এটি আপনাদের যারা পাবজি ইউজার আছেন বা পাবজি খেলেন তাদের জন্য এই রমটা ডেফিনেটলি অনেক হেল্পফুল, এবং আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না এবং কোনো ধরনের ল্যাগ এখানে আপনারা পাবেন না আই থিঙ্ক। কারণ আমি যে রিভিউতে দেখেছিলাম সেখানে স্মুথলি পাবজি প্লে হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদেরকে যদি নতুন কোনো কিছু শিক্ষা দেয়, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিবেন, যেন এ ধরনের নতুন আপডেট আমি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের যদি Xiaomi Redmi Note 4 এর জন্য বা MIUI রিলেটেড যদি কোনো ধরনের টিউটোরিয়াল আপনারা চান, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী
নেক্সট টাইম নতুন কোনো ভিডিও করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ।